কনস্টেবলের পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল থেকে নকল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃত ওই যুবক কোচবিহারের বাসিন্দা। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ। সরকারি চাকরির পরীক্ষা কেন্দ্রে মোবাইল থেকে নকল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ওই যুবকের নাম বিশ্বজিৎ বর্মন, সে কোচবিহারের বাসিন্দা। ধৃত ওই যুবককে শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে রবিবার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা ছিল। বেশ কয়েকটি স্কুলের পাশাপাশি শিলিগুড়ির বিদ্যাসাগর হিন্দি হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল। ওই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী বিশ্বজিৎ বর্মন পরীক্ষায় মোবাইল দেখে নকল করার সময় হাতে নাতে ধরা পড়ে। ঘটনার পরেই পরীক্ষকদের তরফে প্রধাননগর থানায় খবর দেওয়া হয়। এরপরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশ্বজিৎ বর্মনকে গ্রেফতার করে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।